Naicar বাবা। বাবা! আরে চুল দাড়ি পাকা করলেই বাবা হয়ে যাবি। আচ্ছা শুন, আগামীকাল কিন্তু তুই আর আমি দিনাজপুরের উদ্দেশ্যে বের হব। দিনাজপুর কেন? ঘুরতে যাবি তো চল, কক্সবাজার যাই বা রাঙামাটি যাই। আইজাক লিটনের গ্রামের বাড়ি দিনাজপুর। আচ্ছা তোর উদ্দেশ্যটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শুনেছি ওর বাবাও নাকি আপেল গাছের নিচে বসে থাকতেন, হয়তো বাবার ভূতটাই ওর মাথায় চেপেছে। ওদের গ্রামের বাড়িতে গিয়ে আমি পুরো বিষয়টা জানতে চাই। জিজ্ঞেস সাহেব, আপনি কি পাগল আর শিয়ানা পাগলের মধ্যে পার্থক্য বোঝেন? না, পাগল আর শিয়ানা পাগলের মধ্যে পার্থক্য বুঝতে হলে আপনাকে একটা সিনেমা দেখতে হবে। সিনেমাটির নাম শিয়ানা পাগল, এবং সেখানে শিয়ানা পাগলের চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি শহীদুলকে হত্যা করেছেন। না, সেরকম কিছু হলে আপনারা আমাকে অনেক আগেই অ্যারেস্ট করতেন। সেরকম কিছুই হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ আপনি কাজটা করেছেন খুবই সুপরিকল্পিতভাবে, তারপর পাগলের ভাঙ ধরেছেন। আপনি আসলে একজন ক্রিমিনাল। আপেল খাবেন? এদেশের সব ঘুষখোর এবং দুর্নীতিবাজের একটি তালিকা তৈরি করেছি, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি কোন এক কৌশলে তাদের খাবারের মধ্যে ডায়রিয়ার জীবাণু মিশিয়ে দেব। যতদূর জানি আপনার বাবা একজন সাপুড়ে ছিলেন, উনি গোখরো সাপ ধরতে পছন্দ করতেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, উনি মারা গিয়েছিলেন সর্পদংশনে। আপনি ক্রিমিনাল ধরতে পছন্দ করেন, আপনি হয়তো মারা যাবেন ক্রিমিনালের গুলিতে।